আসসালামু আলাইকুম, বিডিজ অফ সার্কুলার 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুবন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 67 জেলা থেকে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস্টেক করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার ফেজের সাথে থাকবেন এবং অষ্টম শ্রেণী পাশে এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। আবারও বলে রাখি, সুবন্ধুরা আজকে নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অবশ্যই আমি স্ক্রিনশট টাকা দিয়ে নিজ দিয়ে বুঝিয়ে দিব, যেন আপনারা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন। তাহলে চলুন আলোচনা করা যাক। ডকওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী সেনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ DOW লিমিটেড সেনাকান্দা নারায়ণগঞ্জের বিভিন্ন বিভাগের জন্য প্রতিষ্ঠানের চলমান প্রজেক্টের অধীনে নিম্নমণিত প্রদর্শনের চুক্তিভিত্তিক দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, এখানে কতগুলো নিয়োগ রয়েছে আপনারা সবগুলো দেখলে বুঝতে পারবেন। সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা, সরকারি সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স, শিপ ফেব্রিকেশন এবং শিপ বিল্ডিং ওয়েল্ডিং মেকানিক্যাল পাস হতে হবে। অভিজ্ঞতা, দেশি অথবা বিদেশি প্রিফারেন্টের ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনুন্নত 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে সেহেল যুক্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। তারপরে রয়েছে DOW লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। তারপরে রয়েছে আপনার যানবাহন চালক, এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা যানবাহন চলাচলের 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং হেভি মিডিয়াম লাইসেন্সধারী লোকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বয়স ধরা হয়েছে 29-30 বছর চুক্তিভিত্তিক। তারপর এখানে দেখতে পাবেন নিম্নকরণিক কাম, কম্পিউটার অপারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে HSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনা পারদর্শিতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ট্রাফিক স্পিড, বাংলা প্রতি মিনিটে কমপক্ষে 25 এবং ইংরেজিতে 35 শব্দ থাকতে হবে। এটি অন্যদের 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্থিতিলযোগ্য। দৈনিক ভিত্তিক আপনাদের এখানে হাজিরা দেওয়া হবে। তারপরে এসে নিরাপত্তা প্রহরী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে HSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা সশস্ত্র বাহিনী, পুলিশ, BGB, আনসার ও চাকরি অভিজ্ঞতা সম্পন্ন 8ম শ্রেণী পাস হতে হবে। অন্যদের 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্থিতিলযোগ্য, এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপরে রয়েছে আপনার এখান থেকে কুক রয়েছে আপনার এতে শিক্ষাগত যোগ্যতা, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা, রন্ধন কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে অনুমোদিত 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্থিতিলযোগ্য। তারপরে এখানে চুক্তিভিত্তিক। তারপর রয়েছে শ্রমিক ওয়েল্ডার, এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপ ওয়ার্ডে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে LRA এবং BB ক্লাস সার্টিফিকেট দারিদ্র অগ্রাধিকার প্রদান করা হবে। ন্যূনতম 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্থিতিশীলযোগ্য। দৈনিক ভিত্তিক ভাতা দেওয়া হবে এখানে। তারপরে রয়েছে শ্রমিক ফাইভ ফিটার, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশীয় অথবা বিদেশি শিপ ওয়ান্ডে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। LR এবং BB ক্লাস সার্টিফিকেট দ্বারা অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে আপনার এখানে আরেকটি পদ রয়েছে, আপনার পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাযোগ্যতা এবং বয়স, নিয়োগ এবং মজুরি। শ্রমিক ইলেকট্রিশিয়ান, শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপ ওয়ান্ডে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম এখানে বয়স হচ্ছে ন্যূনতম 20 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের স্থিতিলযোগ্য। দৈনিক ভিত্তিতে এখানে হাজিরা প্রদান করা হবে। তারপরে শ্রমিক পেইন্টার হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপ ওয়ান্ডে পেইন্টিং কাজের ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে আপনারা আবার উপরে দেখতে পাচ্ছেন আরো 3টা পদ রয়েছে। এখানে হচ্ছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, এখানে শিক্ষাগত যোগ্যতা সহকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস হতে হবে। ন্যূনতম 4 বছরের কোর্স, ন্যূনতম দেশীয় অথবা বিদেশি শিপ ওয়ার্ডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনুন্নত 30 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের স্থিতিযোগ্য। চুক্তিভিত্তিক, তারপরে যে DOW লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। তারপরে যে সহকারী প্রজেক্ট অফিসার, তারপর শিক্ষাগত ন্যূনতম HSC পাস, অভিজ্ঞতা বাংলাদেশ নৌবাহিনী অর্ডিন্যান্স শাখার অভিজ্ঞতা, অভিজ্ঞ অবসরপ্রাপ্ত JC পদবী প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে আপনার এখানে প্রজেক্ট সহকারী সিভিল মেকানিক্যাল,
এখানে শিক্ষা যোগ্যতা সহকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল সিভিল পাস হতে হবে, অভিজ্ঞতা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স তো রয়েছে 29 বছর, দৈনিক ভিত্তিতে হাজিরা প্রদান করা হবে। তারপর এখানে আপনার যে যে কাগজপত্র লাগবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি বোনাস এবং দৈনিক ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে দৈনিক বেতন মজুরি ভাতাদি ও বোনাস বোনাস ডিওডব্লিউ লিমিটেড এর নিজস্ব বেতন মজুরি কাঠামো নিয়োগ নীতিমালা প্রচলিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। তারপরে ডিএডব্লিউ লিমিটেড এর মেডিকেল সেকশন কর্তৃক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক, পুলিশ তদন্ত প্রতিবেদন সংযোজক সন্তোষজনক এবং প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 14 তলা সাইকোপি, পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং প্রত্যয়নপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সত্যায়িত কপি, যান চলাচল পদের জন্য সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র, সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে লাইসেন্স ও সত্যায়িত কপি এবং সংযুক্ত করতে হবে। উক্ত আবেদনপত্রটি ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সেনাকান্দা বন্দর, 1410 বন্দর, নারায়ণগঞ্জের ঠিকানা আগামী 16 মে 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। ফেরিত আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে প্রার্থীকে যাচাই বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বর লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিইডি প্রদান করা হবে না। তারপর 7 নম্বর ডিওডব্লিউ লিমিটেড সাইজের প্রেক্ষিতে পদের সংখ্যার আর বৃদ্ধি হতে পারে। তারপর 8 নম্বর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সময় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সচেতনতা অবলম্বন করতে হবে। তারপরে যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তারপরে যে ডকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড কোনো প্রকার দর্শনে ব্যতিরিক্ত যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, আজকের মতো ইউটিউবে সবাই দেখলেন, অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। সেম নামে বিডিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেলের ওখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ইউটিউবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।